তাদের সাথে সমঝোতা আমাদের আছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট 33টি আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এসব আসনের মধ্যে 26টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এছাড়াও 14 দলের শরিকদের 7টি আসন ছাড় দিয়েছে দলটি। বিগত 3টি নির্বাচনের ধারাবাহিকতায় এবারও জোটগতভাবেই ভোট করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 14 দল। জোট শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে গত কয়েকদিন বেশ কয়েকটি বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার 7টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 2018 সালের নির্বাচনে মোট 16টি আসনে জোটের মনোনয়ন পেয়েছিল 14 দল। এবার সংখ্যাটা একই রকম থাকবে বলে আশা করছিলেন তারা। সেই প্রত্যাশা পূরণ না হয় মনক্ষুণ্ণ শরিকরা। জোট শরিকদের 7 আসনের প্রার্থীরা হলেন ওয়ার্কার্স পার্টি ও জাসদকে 3টি করে এবং জাতীয় পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল 3, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী 2 ও মোস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা 1 আসনে জোটের মনোনয়ন পাচ্ছেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া 2, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া 4 ও মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর 4 আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। আর জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনে জোটের প্রার্থী হচ্ছেন। এর মধ্যে কুষ্টিয়া 2 আসনে আগে থেকে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। অপরদিকে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় 26টি আসন পেয়েছে জাপা। এই আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোনো প্রার্থী থাকবে না বলে জানা গেছে। জাতীয় পার্টির 26 আসনের প্রার্থীরা হলেন ঠাকুরগাঁও 3 আসনে হাফিজউদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ 3 আসনে মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, রংপুর 1 আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর 3 আসনে জি এম কাদের, নীলফামারী 4 আসনে আহসান আদিলুর রহমান, কুড়িগ্রাম 1 আসনে মুস্তাফিজ, কুড়িগ্রাম 2 আসনে পনির উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ 5 আসনে সেলিম ওসমান, গাইবান্ধা 1 আসনে শামীম পাটোয়ারি, গাইবান্ধা 2 আসনে মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, সিলেট 3 আসনে মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী 3 আসনে রানা মোহাম্মদ সোহেল ও বগুড়া 3 আসনে নুরুল ইসলাম তালুকদার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আব্দুল হামিদ, চট্টগ্রাম 8 আসনে সুলেমান আলম শেঠ, বগুড়া 2 আসনে শরীফুল ইসলাম জিন্না, সাতক্ষীরা 2 আসনে মোহাম্মদ আশরাফুজ্জামান, ফেনী 3 আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে আনোসুল ইসলাম মাহমুদ, পটুয়াখালী 1 আসনে রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ 5 আসনে সালাউদ্দিন আহমেদ যুক্তি, ময়মনসিংহ 8 আসনে ফখরুল ইমাম, পিরোজপুর 3 আসনে মোহাম্মদ মাশরেকুল আজম রবি, হবিগঞ্জ 1 আসনে মোহাম্মদ আব্দুল মনিম চৌধুরী, মানিকগঞ্জ 1 আসনে জহিরুল আলম রুবেল ও বরিশাল 3 আসনে গোলাম কিবরিয়া টিপু। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।